ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর চল্লিশ মার্কের মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিত বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর করলি চলে গেসো প্রথম প্রশ্ন ছয়ের স্থানীয় মান ছয় গুণিত একশো এই স্থানীয় মান যুক্ত সংখ্যাটি কোনটা এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি অপশান বিতে দেখো ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয় আর তারপরে দুটো শূন্য অর্থাৎ ছয় গুণিত একশো এটাই হচ্ছে এখানে ছয় গুণিতক এক হাজার হবে এখানে ছয় গুণিতক দশ হবে এখানে শুধু ছয় হবে তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর অপশান বি সেকেন্ড প্রশ্ন নিচের চারটি সংখ্যা আছে তার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা তো দেখো এখানে চারটা সংখ্যা সবগুলোই ছ অঙ্কেরই সংখ্যা আছে তো এর থেকে সব থেকে ছোটো সংখ্যা কোনটা হবে এখানে দেখো এক লাখ বিরাশি হাজার আছে তারপরে আছে এক লাখ অষ্টআশি হাজার তারপরে আছে এক লাখ আট হাজার তারপরে আছে এক লাখ ছিয়াশি হাজার তো এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে অপশান সিটাই ছোটো হচ্ছে ঠিক আছে ছোটো সংখ্যা তোমরা জানো অবশ্যই তিনের দাগের আছে একশো আটত্রিশ গুণিতক উনতিরিশ এটাকে গুণ করলে এই অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক হবে ঠিক আছে এটাকে কীভাবে করবে তোমরা এটাকে তোমরা এইভাবে করে নিও একশো গুণিতক উনতিরিশ এটা আছে তো এটাকে তোমরা লিখে নাও একশো গুণিতক এই উনত্রিশকে আমরা ভেঙে নেব কুড়ি প্লাস নয় তাহলে দেখো এখানে একশো আটত্রিশের সাথে একবার কুড়ি গুণ হবে তারপর আবার যোগ চিহ্ন দিয়ে একশো আটত্রিশের সাথে নয় যোগ নয় গুণ হবে তাহলে হবে কত একশো আটত্রিশ গুণিতক কুড়ি যুক্ত একশো আটত্রিশ গুণিতক নয় এরকম কন্ডিশন কোথায় আছে এটা আছে অপশান সিতে দেখো একশো আটত্রিশ গুণিতক নয় আর হচ্ছে একশো আটত্রিশ গুণিতক কুড়ি চিহ্ন আছে মাঝখানে ঠিক আছে এটাই হবে সঠিক তারপরের প্রশ্ন একের দিকে চার নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক তিন সেই দুটো সংখ্যা কী কী হবে দেখো এখানে তিন আছে কিন্তু এখানে তিন নেই তারপরে সতেরোর মধ্যে তিন নেই কিন্তু চব্বিশের মধ্যে তিন আছে তারপরে এখানে আঠেরোতে তিন আছে কিন্তু চোদ্দোতে তিন নেই এখানে বারোতেও তিন আছে পনেরোতেও তিন আছে তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর তারপরে দুয়ের তিন এর একটি সমতুল্য ভগ্নাংশ কোনটা দুয়ের তিনের সমতুল্য ভগ্নাংশ এখানে হবে অপশান ডি দেখো কীভাবে হচ্ছে দুয়ের তিন এখানে যদি পাঁচ পাঁচ আমরা কাটতে পারি তাহলে এখানে পাঁচ পাঁচ কেটে দিলে কত থাকবে দুয়ের তিনই পড়ে থাকবে ঠিক আছে তাহলে দুয়ের তিনের সমতুল্য এটা হয়ে যাবে তারপরের প্রশ্ন একের ছয় একের চার আর তিনের বত্রিশ একে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে কোনটা দেখো একই হর বিশিষ্ট অর্থাৎ এখানে আমাদের যে চার আছে এটাকে বত্রিশের আকারে আনতে হবে তাহলে দেখো এখানে একের চার আছে বত্রিশের আকারে কীভাবে আসবে এখানে যদি আট গুণ করি তাহলে কী হবে আট চারে বত্রিশ হয়ে যাবে তাহলে এখানে আমাদের উপরেও আট গুণ করতে হবে তাহলে ভগ্নাংশটা কত হয়ে যাবে আঠের বত্রিশ আর এখানে কত আছে তিনের বত্রিশ তো আছে সেটা সেখানে কোনো চেঞ্জ করার দরকার নেই তাহলে আঠের বত্রিশ তিনের বত্রিশ অপশান সি তারপরের প্রশ্ন একের সাত একের পাঁচ আর এর পাঁচ এই দুটোকে যোগ করলে কত হবে সহজ আছে লসাগুক নাও পাঁচ আর উপরে হয়ে যাবে এক যুক্ত দুই সমান কত হয়ে যাবে তিনের পাঁচ তাহলে তিনের পাঁচ অপশান ডি তারপরে সত্য মিথ্যা আছে এর দাগের একের দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে এটা কি হবে এটা ভুল হবে কারণ কি দেখো দুটি মৌলিক সংখ্যা ধরো একটা দুই আর একটা তিন এদের গসাগু কত এদের গসাগু হচ্ছে এক তাহলে এই যে গসাগুটা এটা কি প্রত্যেকটি সংখ্যা থেকে বড় প্রত্যেকটা সংখ্যা থেকে ছোটো হবে এখানে দেওয়া আছে বড় হচ্ছে তাহলে এটা ভুল হয়ে গেল তারপরে প্রশ্ন দশ হাজার এক সংখ্যাটিতে দশক ঘরের স্থানীয় মান দশ তাহলে দশ হাজার এক আছে দশ হাজার এক এখানে যে দশক স্থানীয় অঙ্ক কে আছে শূন্য আছে তাহলে শূন্য স্থানীয় মান কত হবে শূন্য গুণিতক দশ সমান শূন্য হবে দশ হবে না তাহলে এটাও ভুল দুইয়ের দাগের তিন দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বইয়ের দাম কত হবে দুশো পঁচিশ যুক্ত দুশো একুশ টাকা এটাও ভুল হবে এটা গুণ হবে ঠিক আছে গুণ হলে ঠিক হতো এটা যেহেতু যোগ আছে তাহলে এটা ভুল হবে তারপরে আছে সবচেয়ে বড় সংখ্যা এগারো দিয়ে পঞ্চান্ন ও বাইশ বিভাজ্য এটা ঠিকই আছে এগারোই হচ্ছে সবথেকে বড়ো সংখ্যা যেটা দিয়ে কিন্তু পঞ্চান্নও ভাগ কাটে আর বাইশও ভাগ কাটে তারপরের প্রশ্ন দুই দশমিক পাঁচ এখানে দেওয়া আছে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচের থেকে ছোট এটা ভুল আছে এটা বড়ো হবে ঠিক আছে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচের থেকে বড়ো হয় ওকে এরপরে দুই দশমিক ছয়তে যে ছবিটা দেওয়া আছে এখানে সরল লেখা দুটি পরস্পরছেদই সরল লেখা ঠিক আছে এখানে সরল লেখার কথা বলা আছে তাহলে এটাকে সরল লেখাটা মানে এটাকে আমরা বাড়াতে পারি তাহলে এটাকে বাড়িয়ে দিলে কী হবে দুটো সরল লেখা ছেদ করে গেল তাহলে এটা সত্য হবে তারপরে আছে আয়তকার চিত্রের পরিসীমা সমান কত টু ইন্টু যুক্ত প্রস্ত এখানে দুই এখানে ব্যাকেট হতো ব্যাকেট হলে ঠিক হতো কিন্তু এখানে ব্যাকেট দেওয়া নেই তার জন্য এটা কিন্তু মিথ্যা হবে ওকে এরপরে চলে এসো স্তম্ভ ম্যাচ করো স্তম্ভ ম্যাচ দেখে নাও এখানে কি হবে প্রথমে দেখো এখানে দু লক্ষ পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ ঠিক আছে এটার সঙ্গে কোনটা ম্যাচ হবে এটার সঙ্গে ম্যাচ হয়ে যাবে অপশান সি ঠিক আছে এখানে যোগ করে দেখে নাও এটা হচ্ছে এটাই হবে তারপরে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এইটা হয়ে যাবে ঠিক আছে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এখানে একটু প্রবলেম আছে এখানে যে কুড়ি আছে এটা দশ হবে ঠিক আছে দিলে ঠিক আছে তারপরে যেটা আছে পঁচিশ হাজার পাঁচশো কুড়ি এটা দেখো পঁচিশ হাজার পাঁচশো কুড়ি এটাই আছে তাহলে এটা হচ্ছে এটা হয়ে যাবে ওকে তারপরে আরেকটা স্তম্ভ ম্যাচ আছে সরল লেখা সরল লেখার সঙ্গে এটা কোন কোনটা ম্যাচ হবে সরল লেখার হচ্ছে কোনো প্রান্তবিন্দু নেই ঠিক আছে তারপরে সরল লেখাংশ সরল লেখাংশের কিন্তু দুটো প্রান্তবিন্দু আছে তাহলে এটা এটা হয়ে যাবে রশ্মি রশ্মির ক্ষেত্রে একটা প্রান্তবিন্দু থাকে আর সমবিন্দু সরল লেখা কোনটা হবে এটা হচ্ছে এটা হয়ে যাবে একটি নির্দিষ্ট বিন্দু গামী ঠিক আছে তারপরে ফাঁকা ঘর শূন্যস্থান পূরণ করো চারের দাগের একের আছে রুটো একশো ঠিক আছে এটা কিভাবে করবে একশো চুয়াল্লিশকে তোমরা এখানে উৎপাদকের বিশ্লেষণ করে নাও একশো চুয়াল্লিশকে উৎপাদক বিশ্লেষণ কত হবে দু সাতে চোদ্দো দু দুয়ে চার তারপরে দুই তিনে ছয় ঠিক আছে দু তিনে ছয় হবে আর হচ্ছে দু ছ বারো তারপরে দু আঠারোই ছত্রিশ দু নয় আঠারো আর হচ্ছে তিন তিনে নয় তাহলে এখানে কী কী পাচ্ছি আমরা দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন পাচ্ছি তাহলে এখানে প্রত্যেকটা জোর থেকে আমাদের একটা একটা বেরিয়ে আসবে ঠিক আছে প্রত্যেকটা জোর থেকে বেরিয়ে এলে এখান থেকে একটা দুই বেরিয়ে আসবে এখান থেকে একটা দুই বেরিয়ে আসবে এই দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে আসবে তাহলে কত হয়ে যাবে দু দুই চার চার তিনে বারো উত্তর হয়ে যাবে কত বারো তারপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে লঘিষ্ঠ আকার এটাকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে দুটোতেই আঠারো আছে তাহলে এটা লসাগু হয়ে যাবে কত আঠারো আর উপরে থাকছে আঠারো বিযুক্ত পনেরো তাহলে এখানে কত হয়ে যাবে তিনের আঠারো তিনের আঠারোকে আবার কাটাকাটি করতে পারি তিন ছয় আঠারো তাহলে এক হয়ে যাবে কত একের ছয় ঠিক আছে একের ছয় এটাই হবে উত্তর তারপরে আছে এই যে ভগ্নাংশ এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো অপ্রকৃত ভগ্নাংশে পূর্ণত করতে হলে কী করতে হবে নিচে থাকবে তারপরে এই তিনের সাথে ছয় গুণ হবে তাহলে তিন গুণিত ছয় তারপরে সেটার সাথে যত বের হবে সেটা সাথে পাঁচ যোগ করতে হবে তাহলে ছ তিনে আঠেরো আর যোগ পাঁচ আঠেরো পাঁচের তেইশ তেইশ বাই তিন এটাই হবে উত্তর তারপরের চারের দাগের চার তোমার কাছে চার দশমিক পঞ্চাশ চার দশমিক টাকা ছিল আমি আরও পনেরো টাকা দিলাম তাহলে তোমার কাছে মোট কত টাকা হবে কী করতে হবে যোগ করতে হবে এটা ছিল কত চার দশমিক পাঁচ শূন্য আরও কত দেওয়া হয়েছে পনেরো দশমিক পাঁচ যোগ করো পাঁচ পাঁচ দশের হয়ে যাবে এখানেও পাঁচ পাঁচ শূন্য হাতে থাকলেও এক দুই হয়ে যাবে তাহলে এটা কত উত্তর হবে কুড়ি টাকা ঠিক আছে কুড়ি টাকা এরপরের প্রশ্নগুলো দেখো এরপরের প্রশ্ন আছে পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রথম প্রশ্ন আছে তুমি তোমার মায়ের থেকে পঁচিশ বছরের ছোটো বর্তমানে তোমার মায়ের মায়ের বয়স যদি ছত্রিশ বছর হয় তাহলে দু বছর পর তোমাদের বয়সে সমষ্টি কত হবে ঠিক আছে এটা কিভাবে করবে এখানে দেওয়া আছে তাহলে মায়ের বয়স ছত্রিশ বছর আর তোমার বয়স কত দেওয়া আছে তুমি মায়ের থেকে পঁচিশ বছরের ছোটো তাহলে মায়ের থেকে পঁচিশ তোমার বিয়োগ করতে হবে তাহলে তোমার বয়স হয়ে যাবে এগারো বছর তো বছর পর মায়ের বয়স কত হবে মায়ের বর্তমান বয়স ছত্রিশ তাহলে বছর পর দুই যোগ হবে আটত্রিশ হয়ে যাবে তোমার বয়স বর্তমানে এগারো আছে বছর পর তোমারও দুই যোগ হবে তাহলে তেরো হয়ে যাবে তাহলে দু বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে বছর পর তোমার মায়ের বয়স হবে আটত্রিশ তোমার বয়স হবে তেরো সেই দুটোকে যোগ করে দিলে একান্ন হয়ে যাবে দু বছর পর তোমাদের অর্থাৎ আমাদের বয়সের সমষ্টি কত হয়ে যাবে একান্ন বছর তারপরে পাঁচের দুই মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো পঁয়তাল্লিশ আর পঁচাত্তরের ঠিক আছে মৌলিক উৎপাদক তাহলে পঁয়তাল্লিশের মৌলিক উৎপাদক কত তিন পনেরো তিনে পঁয়তাল্লিশ ঠিক আছে আর পঁচাত্তর পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে এখান থেকে লসাউ কত হবে লসাগু হচ্ছে দেখো এখান থেকে কমনগুলো প্রথম লিখবো আমরা এক কমন আছে তিন কমন আছে পাঁচ কমন আছে আর যেটা কমন নেই তারপরে এখানে তিন আর এখানে পাঁচ তাহলে এগুলো সবগুলো গুণ করলে কত হয়ে যাবে দুশো পঁচিশ তারপরে পাঁচের তিন একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার প্রতি বর্গমিটার যদি ছ টাকা হিসাবে খরচ হয় তাহলে ঘাস লাগাতে পুরোটা জমিতে কত টাকা খরচ হবে ঠিক আছে ঘাস লাগাতে হবে তার মানে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ সেন্টিমিটার চল্লিশ মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে বাহু স্কোয়ার জানি আমরা তো চল্লিশ গুণ তো চল্লিশ সমান হবে কত ষোলোশো বর্গমিটার তাহলে প্রত্যেক বর্গমিটার যদি ছ টাকা খরচা হয় তাহলে ষোলোশো বর্গমিটারে কত খরচা হবে সেটাকে গুণ করতে হবে গুণ করলে কত হয়ে যাবে ছিয়ানব্বই হাজার টাকা সরি ন হাজার ছশো টাকা ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো পাঁচের দাগের চারের প্রশ্ন আছে এরকম একটা ছবি দেওয়া আছে এবার হচ্ছে ঘষা অঞ্চলের পরিসীমা বের করতে বলেছে ঘষা অঞ্চল মানে এই অঞ্চলটা ঠিক আছে এই অঞ্চলে তাহলে আমাদের জানতে হবে এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র তাহলে এখান থেকে দেখো এখানে যে এই দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এই দৈর্ঘ্যটার সমান হবে তাহলে এটা হচ্ছে ছয় আর এখানে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা হচ্ছে চার তাহলে দুটো বাহু আলাদা আলাদা দৈর্ঘ্য অর্থাৎ এটা তাহলে আয়তকার ক্ষেত্র তাহলে আয়তকার ক্ষেত্রের পরিসীমা কত হবে দুই গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্ত ঠিক আছে দুই গুণিতক দৈর্ঘ্য কত ছয় প্রস্ত হচ্ছে চার তাহলে ছয় চার দশ হয়ে যাবে এখানে গুণিতক দুই সমান হচ্ছে কুড়ি হয়ে যাবে ওকে এভাবে তোমরা অঙ্কটা করে নিও এখানে দৈর্ঘ্য ছয় পেয়ে যাব প্রস্ত চার পেয়ে যাব দুই গুণ তুলে হয়ে বস্ত্র এখান থেকে কুড়ি মিটার ঠিক আছে